বাংলাদেশের ক্রিকেটে আরও একবার যুক্ত হচ্ছেন ভারতীয় কোচ শ্রীরাম শ্রীরাম। ভারতের মাটিতে ৫ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে টি-২০ দলে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে ছিলেন শ্রীরাম। তার অধীনে বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ এবং তার আগে এশিয়া কাপেও অংশ নেয়। যদিও শ্রীরামের অধীনে দলগত সাফল্য আসেনি, তবে অধিনায়ক সাকিব আল হাসান তখন বলেছিলেন শ্রীরাম ভালো কাজ করছেন, তাকে দীর্ঘ মেয়াদে রাখা যায়। এর মধ্যে চন্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচ হিসেবে 3 ফরম্যাটের দায়িত্ব নিলে শ্রীধরনকে বিদায় বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক স্পিন বোলিং অলরাউন্ডার শ্রীরাম ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৮টি ওয়ানডে খেলেছেন। জাতীয় দলে নিয়মিত না হলেও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন প্রায় ১৮ বছর। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নেন শ্রীরাম।